দেশজুড়ে চাপের মুখে পেট্রোল ডিজেলের দাম কমালো মোদী সরকার। কেন্দ্রের শুল্ক ছাড়ে লিটারে পেট্রোলের দাম কমবে 9.5 টাকা, ডিজেলের দাম কমবে 7 টাকা। বিকেলেই আধারে ঝাঁকলো কলকাতা, শহর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, মুষলধারে বৃষ্টি, বৃষ্টিতে ভিজল পার্ক স্ট্রিট থেকে বেহালা। কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে পড়লো আলিপুরে, গাছ পড়ে প্রিন্স আনোয়ার রোডের একদিকে রাস্তা বন্ধ, ডাফরিন রোডের গাছের নিচে চাপা পড়লো ট্রাফিক সার্জেন্টের বাইক। প্রবল ঝড় বৃষ্টিতে হেদুয়ায় চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো ট্রাফিক সিগন্যাল, কোনো মতে প্রাণে বাঁচলেন গাড়ির চালক। আলিপুরে ঝড়ের সর্বত্র গতিবেগ ছুঁলো ঘন্টায় 90 কিলোমিটার। তুমুল বৃষ্টিতে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল, 50 মিনিট পর ফের চালু মেট্রো। বিকেল 4:30 পর থেকে বন্ধ বিমান পরিষেবা। ঝড় বৃষ্টিতে ইডেন গার্ডেন্সে আইপিএল এর প্লে অফ প্রস্তুতিতে বিঘ্ন, ঝড়ে উড়ল পিচের কভার, বৃষ্টিতে ভিজল মাঠ। প্রবল ঝড় বৃষ্টিতে ভাঙল যুবভারতী প্রেস বক্সের একাংশ, কিছুক্ষণ বন্ধ থাকে এফসি কাপের এটিকে মোহনবাগান বসুন্ধরা কিংস ম্যাচ, গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত পার্ক সার্কাসের জিমখানা টেনিস ক্লাব। দক্ষিণবঙ্গে একাংশে প্রবল বৃষ্টি, কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতেও প্রবল ঝড়, বর্ধমানে গাছ পড়ে একজনের মৃত্যু, আহত 2 জন। হুগলির শ্রীরামপুরেও গাছ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝড়ের মধ্যে আমকুড়োতে গিয়েছিলেন সুনীল নাথ নামে এক ব্যক্তি, আচমকায় হুড়মুড়িয়ে তার উপর ভেঙে পড়ে নারকেল গাছ, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্ধমানের ভাতারে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বৃদ্ধের, মাঠে গিয়েছিলেন তিনি, তখনই বাজ পড়ে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরপর 3 দিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারীকে আজ ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় 4 ঘন্টা ম্যারাথন প্রশ্নোত্তর পর্বের পর বেরোলেন নিজাম প্যালেস থেকে, 3 দিনে প্রায় মোট 16.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কাল ফের তলবির সম্ভাবনা। মেয়ের নিয়োগে তার ভূমিকা কি, কোনো প্রভাবশালীর সঙ্গে কি কথা হয়েছিল, সিবিআই এর প্রশ্ন পরেশকে, তথ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রীর বয়ান। দেখুন, আমরা তো চাই যেটা করে প্রকৃত সত্য উদ্ঘাটিত এবং যারা বঞ্চিত তাদেরকে যেদিন থেকে বঞ্চিত করা হয়েছে সেদিন থেকে চাকরির ব্যবস্থা করা হোক। এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি পেয়েও আজকে জয়েন করতে পারেনি, যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি, তাদেরকে দ্রুত নিয়োগ করে আপনি তাদের হারিয়ে যাওয়া সম্মান ফেরত দিন। এবার গ্রুপ সি মামলায় নতুন এফআইআর, সিবিআই এর নাম রয়েছে এসপি সিনহা সহ উপদেষ্টা কমিটির 5 সদস্যের, দেওয়া হলো জামিন অযোগ্য ধারাও, নজরে সবার সম্পত্তির হিসেব। দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক স্বীকারোক্তি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আমাদের কিছু নেতা পদস্খলন হয়েছে, কিন্তু সেটা তো প্রচার করলে তো হবে না, প্রমাণ করতে হবে। 1 নম্বর, তাদের 2-1 জন হয়তো নেতা নিশ্চয়ই চুরি করছে, তার জন্য তো সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেপ নিচ্ছেন। নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তির জের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মনীষ জৈনের বিদেশ সফর বাতিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে 23 ও 24 মে দুজনে যোগ দেওয়ার কথা ছিল, আজই ছিল লন্ডনে যাওয়ার কথা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার সামনে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় গণ্ডগোল, বিজেপি তৃণমূল সমর্থকদের ধস্তাধস্তি, শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের ভোটার লিস্টে নাম ভারতীয় দাবি করতে পারেন না, আলুরানির আবেদন খারিজ করে বলল হাইকোর্ট। ক্ষোভ প্রকাশ বনগা দক্ষিণের শাসক প্রার্থীর, তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের দাবি শুভেন্দুর। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোলোকেশন কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে দেশজুড়ে সিবিআই এর অভিযান, সল্টলেকেও এদিন তল্লাশি অভিযান চলে। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, মুম্বাই, গুজরাতের গান্ধীনগর সহ 10টিরও বেশি জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি গান্ধীর সঙ্গে তুলনীয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, দাবি বিজেপি শাসিত ত্রিপুরার শিক্ষামন্ত্রীর, তুমুল রাজনৈতিক চর্চা।
বাবা বাবা পুরিয়া সিটি জানি না পুরিয়া সিটি হ্যাঁ कोडिया सिटी कहाँ पे है? शहर अंग्रेजी लगे हैं। कोडिया सिटी। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा हो ये छोटा वाला ग्लोब लगता है और पता नहीं मेरी बेटी से जाके मिल लो शायद उसे मालूम बाबा ने भेजा है कमिया कोरिया सिटी नहीं क्यूरियोसिटी वो क्या दैट्स व्हाट ब्रॉट यू हियर जो तुम्हें यहां तक ले आया क्यूरियोसिटी